হ্যালো বিয়াস, গ্রাফিক ডিজাইন প্রফেশনাল কোর্স আপনাকে স্বাগতম। চলুন আজকে ভিডিওতে দেখে নিই কীভাবে আইডি কার্ড ডিজাইন করতে হয়। বেসিক্যালি আইডি কার্ড ডিজাইনটা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, হতে পারে সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো কর্পোরেট অফিস। তাদের গ্রাফিক ডিজাইনার, আপনার গ্রাফিক ডিজাইনার হিসেবে আইডি কার্ড ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন ডিজাইনটা শুরু করি। ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টের নাম দিলাম আইডি কার্ড। এরপর নাম্বার অফ আর্টবোর্ড, আপনার যারা কাজ করবেন উনি বলে দিবে যে আপনার ডিজাইনটা কয় পেজের হবে। যদি ফ্রন্টে এবং ব্যাক টু পেজ ডিজাইন চাই তাহলে টু দিবেন, আর যদি শুধুমাত্র ফ্রন্ট ডিজাইন চাই তবে ওয়ান দিবেন। আমি যেহেতু টু পেজ ডিজাইন টু দিলাম। এরপর সে ডিজাইন ওয়াইড, ডিজাইন ওয়াইডটা হবে 2.13 এবং হাইটটা হবে 3.39। এরপর আসি ব্লিড এরিয়া, যারা জানেন না তাদের জন্য বলছি। ব্লিড এরিয়াটা হচ্ছে আপনার যে মেন ডিজাইনটা হবে এটাতে প্রিন্টেবল ডিজাইন। তো যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর কিছু অংশ কেটে ফেলতে হয় বা কাট করতে হয়। তো কাটিং এর সময় যেন আপনার মেন ডিজাইনে কোনো ইফেক্ট না পড়ে, এই জন্য কিছু বাড়তি অংশ রাখতে হয়, সেটার জন্য আসলে ব্লিডটা ব্যবহার হয়। তো ডিজাইন করার সময় আস্তে আস্তে বুঝে যাবেন। তো 0.125 এটা আমি ব্লিড এরিয়া দিলাম। দেন আসি কালার মোডে, সেম ওয়াইকে এটা দিবেন যেহেতু প্রিন্টেবল ডিজাইন। অ্যান্ড রেজলিউশন দেন হাই 300 ppi, দেন ওকে। এখানে যে হোয়াইট অংশটা দেখছেন এটাই মূলত মেইন ডিজাইন, প্রিন্টের পরে এটাই থাকবে। এবং এই হোয়াইট থেকে রেড অংশ যেটা দেখছেন এই এরিয়াটা হচ্ছে ব্লিড এরিয়া, এই অংশটা কাটিং হয়ে যাবে। আর এখানে আমি একটা সেফটি লাইন নেব বা সেফটি এরিয়া নেব, যার মধ্যে আমার বেসিক ইনফরমেশন গুলো থাকবে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো থাকবে। তো তার জন্য আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি রেক্টেঙ্গেলটার ফিলটা বন্ধ করে আমি স্টোকে রাখলাম, স্টোকে সিলেক্ট করে দেন অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন মাইনাস 0.125 দিয়ে আমি ওকে দিলাম। এটা সিলেক্ট করে মেঘ গাইড করে নিলাম। সেম কন্ট্রোল অল্টার শিফট ধরে ওটা একটা ডুপ্লিকেট কপি নিলাম। এটা সিলেক্ট করে আমি সেম এখান থেকে অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ দিয়ে ওকে। আমি এটাও মেক অ্যাড করে আমি এই গাইড অংশটা নক করে দেবো, এই জন্য আমি ক্লিক করলাম, করে অবজেক্টে গেলাম, লক সিলেক্ট। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু, এবং আনলক করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্ট টু। আমি কন্ট্রোল টু মেরে এটা নক করে দিয়েছি এবং বাকি এই অংশটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এই হোয়াইট বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম, আমার রেক্টেঙ্গেল এটার কালারটা দিলাম আমি হোয়াইট, স্টোকটা বন্ধ করে দিলাম। এটা কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিলাম। রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এটাই শিপ শিপ ধরে এইভাবে বড় করে নিই। আমি এটা একটু বড় করে নেব, কন্ট্রোল অল্টার ধরলে আপনার স্মুথ হয়ে বড় হয়ে আসবে চারিদিকে। এটার কালারটা আমি বোঝার জন্য যে কোনো একটা সিলেক্ট করি আগে। দেন আমি এটা কেটে ফেলার জন্য আমি যে কোনো একটা সিলেক্ট করে দিই বোঝার জন্য। আমি এই শেপটা উপরে নেবে, এই জন্য আমি এখানে ক্লিক করে দেন একবারে সেন্ড টু ফন্ট নিয়ে আসলাম। নিয়ে দুটো সিলেক্ট করে এই অংশটা দিয়ে স্লিপ ব্লেন্ডার টু সেটা দিয়ে আমি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, এই কেটে গেল। আমি নিচের অংশটা ফেলে দিলাম। এটার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে শিফট ধরে হালকা একটু আমি
নিচে নিয়ে আসলাম, আর একটু নিয়ে আসবো এখানে একটু ভাঁজ করার জন্য। ওকে আসলাম, দেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এটার পিছনে একটা শেপ কপি হয়েছে, এটা বোঝার জন্য আমি দেখাই দিই মাঝতে। এটা সিলেক্ট করে এডিটে যাবেন, এডিট থেকে যে কন্ট্রোল সি, কন্ট্রোল সিতে কপি হয় এবং কন্ট্রোল বিতে দেখ মানে যে শেপটা আছে তার নিচে একটা শেপ কপি হয়ে যায়। তো আমি এটা কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল বিতে তার নিচে সেটা পেস্ট করলাম। করার পরে আমি অ্যারো ডাউন কি দিয়ে 1 2 3 4 4 বার একটু নিচে নিয়েছি। আমি এটার কালারে আরেকটু ডিফাইন দিই। তো আমি ফার্স্টের কালারটা দিতে যাচ্ছি 2 9 0 5, এই কালার টেস্ট করবো। দেন নিচে যে অংশটা এটাতে আমি একটু ডিফারেন্ট হচ্ছে 100, এখানে 42, দিলাম এটাতে 55 দিলাম, একটু ডিফারেন্ট। তারপরে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, আরেকটা কপি নিয়ে আবারও অ্যারো ডাউন কি দিয়ে 1 2 3 4 আপনাদের নিচে নিচে এটার কালার আমি আর একটু ডিফেন্ড দেবো, ওই জন্য আমি 142 এটার আমি 75 করে দিই। ওকে, এটার একটা কপি নিলাম কন্ট্রোলটা ধরে নিয়ে অলটা ধরে এই যে অংশটা এখানে একটু বড় করে নিই, অলটা ধরে নিয়ে শেপ ধরে আমি এটা রান করে দিলাম। বড় করতে যাচ্ছি এটা, কারণ বাইরে যে অংশটা এটা আমি কেটে ফেলবো, এটার জন্য আমি আর একটা শেপ নিলাম বরাবর নিয়ে এটা এবং এটা শেপ ধরে সিলেক্ট করে আবার এই টুল ধরে অল্টার ধরে এখানে ক্লিক করলাম, অল্টার ধরে এখানে ক্লিক করলাম, অংশটা কেটে গেল এবং এই অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেন এটা কন্ট্রোল সি দিলাম এবং কন্ট্রোল বি দিলাম, দেন নিচে একটা ডুপ্লিকেট নিয়ে নিয়েছি আমি আবারও 1 2, তার একটু উপরে নিলাম, নিয়ে আমি এটার কালারটা আমি আই ডপার টুল, এই যে এটাকে আই ডপার টুল টুল বলে, শর্টকাট কি হচ্ছে আই, এটাতে আমি এই কালারটা দিলাম। ওকে, এটা তো গেলো আমাদের ডিজাইন। এখন আমি এখানে একটা পিকচার বসাবো, এই জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে ক্লিক করে আমি একটা পিকচার নিই। এখানে আপনাদের লিঙ্কে ক্লিক করা থাকতে পারে, আপনি লিঙ্কটা উঠিয়ে দিবেন দিয়ে প্লেস করবেন, ওটা শিফট অল্টার ধরে আমি এটা একটু ছোট করে নিলাম। আমার যেটা একটা মাস্ক হবে আমি শিফট অল্টার ধরে একটা শেপ নিয়ে স্টোকটা রাখলাম এবং ফিলটা অফ করে দিলাম। আমি শিফট অল্টার ধরে একটু বড় করে নিয়ে ডাউন দুটো সিলেক্ট করলাম, করে মাস্ক ক্লিপিং একটু স্ট্রোক দেব, স্ট্রোকটা আমি এইটে দিব, আমিও একটা আমি এটা অন করে দিলাম। ওকে, অন বা একটা দেওয়া যায় টু দিলাম, এটা বেটার। ওকে, দিয়ে আমি এখানে সিলেক্ট করে একটু বড় করবো, এটা বড় করে এটাতে ক্লিক রেখে এলাইন টুলস, এখানে আমি সিলেকশন টার্ন করব, দেন একদম মাঝ বরাবর দিলাম। ওকে, এরপর আমার এই ডিজাইনে কিছু টেক্সট বসাতে হবে। তো আপনার টেক্সটগুলো আগে থেকে সাজিয়ে রাখবেন,
যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের টেক্সট আগে থেকে সাজিয়ে রাখবেন, টেক্সট থাকবে, লোগো থাকবে বা কিউআর কোড থাকতে পারে, সেগুলো আগে থেকে সাজিয়ে নিয়ে রাখবেন। আমি নেক্সটে পেস্ট করলাম, আমি লোগোটা বসাবো, লোগোটা আমি এখানে বসাবো, সিলেক্ট করে আমি এখান থেকে মালবার বানিয়ে আসলাম। ওকে, এটা কিন্তু যদি এখানে সিলেক্ট এলিয়েন্ট সিলেকশন থাকে তো হবে না, কিন্তু মাঝমার উপর আপনারা সবসময় এটাতে এলিয়েন্ট আনবোর্ড সিলেক্ট করে রাখবেন, করে মাঝমার উপর নিয়ে আসলাম। ওকে, দেন নামটা আমি টেক্সটগুলো আগে থেকে সাজিয়ে নিয়েছি, ভিডিওটা লং করবো না এই জন্য, কারণ এটা সিম্পল ব্যাপার, আপনারা যে কেউ পারবেন। তো এটা আমি বসায় নিচ্ছি এখানে, এবং 12 ফন্ট ইউজ করছি স্ট্যান্ডার্ড। এটা এটাও আমি লেন্থে মালগড় বানিয়ে আসলাম, পদবিটা আমি কালারটা এটা দিতে চাচ্ছি, আমি এটা 7 দিই, এটা 7 দিলাম, এটা অ্যালাইনমেন্ট করে নিই। আর অ্যালাইনমেন্টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে আসলে ক্লায়েন্টে কাজ করেন বা আপনি লোকালে কাজ করেন কোথাও আসলে অ্যাকসেপ্টেবল হয় না, তো এই জন্য অ্যালাইনমেন্টটা সবসময় ঠিক রাখবেন। আমি লিডটা রেগুলার করে দিলাম, দুটা করে দিলাম, এখন যে দিয়ে আমি সেটা গ্রুপ করে নিলাম। আর একটা আইডি কার্ডে খুব বেশি কিছু থাকে না, এখানে আইডি কার্ড নাম্বার, ব্লাড গ্রুপ, ইমেল, ফোন বা অ্যাড্রেস, এই টাইপের কিছু ইনফরমেশান থাকে, খুব একটা বেশি না। তো আমি এটাও সেম এখানে বসলাম, বসে এলিমেন্ট ঠিক করে নিলাম। ওকে, ওয়েবসাইটের কালারটা আমি হোয়াইট দিতে চাচ্ছি, এটা আইড আবার টু বলে, এটা আমি হোয়াইট করে নিলাম, নিয়ে এখানে এসে আমি মালবার বানাচ্ছি। আমার মোটামুটি ফ্রন্ট ডিজাইন কমপ্লিট, এখন আসি ব্যাক ডিজাইনে। ব্যাক ডিজাইনে বেশি কিছু লাগে না, কিউআর কোড লাগে, তো ইওর সিগনেচার, এক্সপায়ার ডেট এবং কিছু কথা থাকে। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, ড্র করলাম, এটার কালারটা আমি হোয়াইট দিই, দেন কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিলাম, দেন এইগুলো আমি সব সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিয়েছি। এই যে এখানে কাজ করবে না এটা, দেন আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, এটা কেটে দেওয়ার জন্য এটার কালারটা আমি এই শেপটার এই শেপটা আমি শেপ ধরে সিলেক্ট করলাম, করে গ্রিন টুলসে অল্টার ধরে কেটে দিলাম, এই কালারটা আমি এটা দিলাম, সি কন্ট্রোল বি দিয়ে নিচে একটা কপি করে নি। এখন এই কালারটা আমি এই কালারটা দিলাম, দেন কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি সবগুলো আনসিলেক্ট করে নিলাম, দিয়ে আবার কন্ট্রোল অল্টার ধরে শিফট ধরে এটা আবার সমান করে নিয়ে, এটা যেহেতু নিচে আছে আমি উপরে নিয়ে আসবো, ওই যে কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল শিফট ক্লোজ ব্র্যাকেট, আমি উপরে নিয়ে আসলাম। যেমন ডিজাইনটা পিছনে একটা মোটামুটি কমপ্লিট, আমি একটু আর একটু করে দেবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট ধরলাম, ধরে উঠিয়ে দিলাম, পিছনেরটা না দেওয়াটাই বেটার। ওকে, আমি পিছনেরটা ডিলিট করে দিলাম, এভাবে দেখলে না
কন্ট্রোল রুটটা সেভ করে কপি করলাম। এবার আবার নিচ্ছে আমি এটা উপরে রাখবো, এই জন্য আমি আবারও কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট নিচে চলে গেছে। এখন উঠাবো আমি কিভাবে, এই জন্য আপনি কন্ট্রোল ওয়াই দিতে পারেন, দিয়ে এই যে নিচে আছে এটা কপি ধরলেন, সেভ করলেন, গ্রুপ হয়েছিল আমি গ্রুপ করলাম। এছাড়া কিন্তু দেখা তারা হয়ে যাবে। তারপরে এখানে আমি জয়েন ডেট এবং এক্সপায়ার ডেটটা দিলাম, এটার কালারটা আমি হোয়াইট দেব। এরপরে আমি এখানে কিছু টেক্সট ইউজ করব, সেগুলো আমি ফ্যাক্টরিস ইউজ করতে পারি, যেমন স্টোকটা রাখবো আমি, এটা স্টোকটা থ্রি দিব, একটা কালারটা আমি ঠিক এটা দেবো। ফটোটা ধরলে ছোট বড় করা যায়, এটা সমান কন্ট্রোল শিফট করে দিলাম। নাম্বার অফ আর্টবোর্ড আছে এই জন্য এরকম হলো, সিলেকশন করে দিয়ে সোজা করে দিলাম। শিফট ধরে টানবেন তবে সোজা হবে লাইন টুলটা।
পেস্ট। ওকে, এখন এই কিউআর কোডটা আমি এই জায়গাতে বসাই দিলাম ছোট করে। ওকে, আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো এই ডিজাইনটা আপনি বাইরের কাছে বা যার কাছে শো আপ করার জন্য আপনি মকআপটা ইউজ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও দেখে যদি ভালো লাগে বা শিক্ষণীয় কিছু থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বিগিনার্স আছেন, আমি যে ডিজাইনটা দেখালাম সেটা বারবার করার চেষ্টা করেন। আর যারা একটু এক্সপার্ট লেভেলের বা কিছু জানেন তারা একটু ডিফারেন্ট কিছু করবেন। আর যদি ডিজাইন করার সময় কোনো প্রবলেম হয় ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সকলের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।